আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে 250 জন মানুষের জন্য বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়। এটা মূলত আমার দাদু মারা গিয়েছে, দাদু মারা যাওয়ার পর দাদুর জন্য মিলাদ করা হয়েছিল, তখন এই রান্নাটা করা হয়েছে। আপনারা দেখে থাকুন কিভাবে রান্নাটা করা হলো। এখানে কোনো কিছু বলে দেওয়া হচ্ছে না, যেহেতু রান্নাটা বাবুর্চি করেছে, তো মশলাগুলো দেখে আপনাদের বুঝে নিতে হবে। দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ধারণা পাবেন কিভাবে 250 জন মানুষের জন্য রান্না করতে হয়।